অ্যান্টন, তুমি আবার নেশা করে চার্চে চলে এসেছো। ও মাই গড, এটা তো অন্য কেউ, কে করলো এরকম? ফাদার, আমার মা। এটা কার সন? সন, ও মাই গড, গড, প্লিজ প্লেস হিস। বলুন মিস্টার আরিয়ান কাপুর, কি করতে পারি আমি আপনার জন্য? মিস্টার পাঠক, যেটা আমি আপনাকে আজকে বলতে যাচ্ছি সেটা আসলে হয়তো আপনি বা অন্য কোনো লয়েরই আগে শুনেনি। আচ্ছা বলুন। পঞ্জিম, গোয়া, নভেম্বর 1999। আজ থেকে ঠিক 20 বছর আগে একটা ভয়ঙ্কর মার্ডার হয়েছিল। একজন মা তার নিজের ছেলেকে মেরে ফেলেছিলেন। রাজীব মেহরা ওয়াজ কিলড বাই সুষমা মেহরা। এটা সেই ঘটনার পুরনো কাটিংস। হ্যাঁ, কিছু কিছু আমার মনে পড়ছে, আমি এই বিষয়ে পড়েছিলাম মনে হচ্ছে। কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা ছিল বোধহয় মা আর ছেলের মধ্যে। আর ইফ আই এম নট মিস্টেকিং, মায়ের 20 বছরের জেল হয়েছিল। হ্যাঁ স্যার, আর সেই মা 20 বছর ধরে মুম্বাইয়ের জেলে রয়েছেন নিজের ছেলেকেই মারার অভিযোগে। কিন্তু মা নির্দোষ স্যার, উনি রাজীব মেহরাকে মারেননি। রিয়েলি? তো কি বলতে চাইছেন আপনি যে 20 বছর পর কেউ হঠাৎই তার নির্দোষ থাকার কোনো প্রমাণ পেল? কেউ পাইনি স্যার, ওনার নির্দোষ হওয়ার জলজ্যান্ত প্রমাণ একমাত্র আমি। সরি আরিয়ান, মিন টু লাভ। দেখো আরিয়ান, 20 বছর আগে এই হত্যাটা হয়েছিল, আর তোমার তো বয়সটাও 20 বছর বলে মনে হয়। 20 বছর আগে তার মার্ডার হয়েছিল, আর আমার বয়সও একদম 20। রাজীব মেহরা কি ওনার মা নয়, অন্য কেউ মেরেছে স্যার। কারণ আমি কারণ কারণ আমি রাজীব মেহরা। কি 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 বলতে চাইছেন আপনি আরিয়ান, স্পষ্ট করে বলুন তো। এটাই যে আমি রাজীব মেহরা। এক মিনিট, লেট মি জাস্ট গেট দিস রাইট। 20 বছর আগে রাজীব মেহরাকে হত্যা করা হয়েছিল, তাহলে সুভাষ ঘাই একটা ফিল্ম বানিয়েছিল কার্জ, ঠিক ওই রকম ভাবেই ওনার পুনর্জন্ম হলো। আর আপনি আরিয়ান কাপুর? আরিয়ান কাপুর, এটা আরিয়ান কাপুরের গল্প কম আর ঋষি কাপুরের গল্প বেশি মনে হচ্ছে। স্যার আমাকে বিশ্বাস করুন, আমি রাজীব মেহরা, আমি মিথ্যে বলছি না স্যার। রাজীব মেহরা আমার গত জন্ম ছিল স্যার। আমায় বিশ্বাস করুন। বরুণ, ও ঋষি কাপুর, আই মিন আরিয়ান কাপুর, বলুন। বরুণ প্লিজ আমায় বিশ্বাস করো, আমি প্রমাণ করে দিতে পারি যে আমি হলাম রাজীব মেহরা। কি করে? গিটারে পুরনো সুর শুনিয়ে? দেখো এটা রিয়েল লাইফ, কোনো সিনেমা নয় যেখানে এই পুনর্জন্মের গল্প শুনে লোকে তালি বাজাবে, রাইট? এই সমস্ত ইয়ার্কি ঠাট্টা ছাড়ো। আরে ইয়ার্কি তো এই আইন আমার মায়ের সাথে করেছে, উনি 20 বছর ধরে জেলে বন্দী নিজের ছেলেকে মারার অভিযোগে। কিডি স্যার কি বলো যে একবার আমার মায়ের সাথে দেখা করতে, তারপরে উনি যদি কেস না লড়তে চান তাহলে সেটাই হবে। আরিয়ান, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড,
আই এম রিয়েলি সরি। আমি কেডি স্যারকে কনভিন্স করতে পারবো না। ওকে বরুণ, এই দেখো বিজনেস টাইকুনের একমাত্র ছেলে আমি, ড্রিম লাইফ আমার, ফ্রেন্ডস, টাকা, মজ মাস্তি সব কিছু আছে আমার লাইফে। এত কিছু থাকার পরও আমি এক অচেনা শহরের একজনকে বাঁচানোর জন্য কেডি স্যারের কাছে কেন আসবো বরুণ? তুমি নিজেই একবার ভাবো প্লিজ। ঠিক আছে, আমি কেডি স্যারের সঙ্গে কথা বলবো, যদিও এখনও আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, তবুও এনিওয়েজ এখন পুরো ডিসিশনটাই কেডি স্যারের হাতে যে উনি তোমাকে সাহায্য করতে চান কি না। আসুন, হঠাৎ 20 বছর আগের কেস নিয়ে আপনার ইন্টারেস্ট কি করে হলো? ছাড়ুন, এটা হলো সুষমা দেবী সেল। মা, কে? আমি, আমি মা। রাজীব, আমার খোকা। রাজীব, রাজীব, আমার খোকা। কৃষ্ণা বাবা, এখন চোখে খুব কম দেখি, কিন্তু ঠিক সময় এসেছিস তুই। দেখ, আমি তোর জন্য সোয়েটার বানিয়েছি। দেখ, জানি না এটা বড় হয়ে জানি তো। দেখ, দেখি তো কিরা হয়েছে। খুব ভালো হয়েছে মা, আমার ফেভারিট রং। বস, বস এখানে। মনে আছে ছোটবেলায় এরম সোয়েটারের জন্যই তুই বায়না করেছিলি? মনে আছে মা, আমার 8 বার্থডে ছিল, তুমি আর আমি পঞ্জিম মার্কেটে ছিলাম আঙ্কেল ডিসিলভার দোকানে। আমি খুব জেদ করেছিলাম, আর যখন আমি না বললাম তখন সারা রাস্তা কেঁদেছিলি তুই। বাড়িতে এসে তোমার বানানো সেই সুপারম্যান গিটটাকে দেখে আমি সব কিছু ভুলে গেলাম মা। আমি তো মোমবাতিটাকেও চকলেট ভেবে খেয়ে নিয়েছিলাম মা, রাজীব, আর ভীষণ কেঁদেছিলাম। খোকা, তোর সব মনে আছে বাবা? সেসব মনে আছে বলেই তো এই পর্যন্ত আসতে পেরেছি মা। খোকা, আমাকে এখান থেকে নিয়ে চল, আমি এখানে থাকতে পারছি না। জানি না কেন এই কুঠিরিতে বন্ধ করে রেখেছি, বলে যে আমি নাকি কাউকে মেরেছি। আমি কাউকে মারিনি খোকা, আমি কাউকে মারিনি। আমি জানি মা যে তুমি কাউকে মারোনি, আর আমি খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। সত্যি? দেখো আরিয়ান, আমার মন তো বলছে যে আমি তোমার কথাগুলো মেনে নিই, কিন্তু আমার মস্তিষ্ক 1000টা প্রমাণ দিতে পারে তোমাকে কেডি, যে আমি রাজীব মেহরা, ওর জীবনে সব কথা মনে আছে আমার। তাহলে তো এটা বলে দাও যে তোমার, মানে আমি বলতে চাইছি ওর, মানে ওই রাজীব মেহরাকে কে হত্যা করলো? সেটা আমি জানি না, কারণ আক্রমণ পেছন থেকে হয়েছিল, আর তারপর আমার কাছে সব কিছু ধোঁয়াশা। কি সিনেমার গল্প শোনাচ্ছে ভাই। আরিয়ানা, একটা কথা, তোমার রাজীব মেহরা হওয়া বা না হওয়া আমি যদিও বা মেনে নিই, আদালত পুনর্জন্ম মানে না। আরও একটা কথা, আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে তোমার মা আসলে নির্দোষ কি না, আর আদালত আলোকপাত এই বিষয়টাতে করবে। এটাই আমার কাছে যথেষ্ট কেডি, কিন্তু তার জন্য আমাদের গোয়া যেতে হবে, কারণ আমার
মানে রাজীব মেহরার মার্ডার গোয়াতে হয়েছিল। এই কেসের সঙ্গে জড়িত সমস্ত প্রশ্নের উত্তর গোয়াতে। গোয়া গোয়া এ ছিল আমার পৈতৃক জমি, 80 একরের প্রপার্টি, যেটা বিল্ডার সিলগার্ডও ধোকা দিয়ে কিনেছে আর তাতেই রিসর্টটা বানিয়েছে। এই হচ্ছে সিলগার্ডও। অরিয়ন, আমি সেই জায়গাটা একটু তদন্ত করতে চাই যেখানে রাজীব মেহরাকে হত্যা করা হয়েছিল। আমি আর করুণা ঠিক এই বিচেই বসে থাকতাম। করুণা? আমার বাগদত্তা ছিল, আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন একটু ঝগড়া হয়ে গেল আর ও চলে গেল। তারপর আমি রেগে মেগে আমার গাড়ির দিকে গেলাম। মঙ্গলসূত্র? এটা তো, এটা তো মায়ের। কেডিসা, এ যা কিছু বলছে সেগুলো 20 বছর আগে একটা পুলিশ রিপোর্টে লেখা ছিল যে রাজীবের পিঠে আর মাথায় আঘাত ছিল। ও নিজের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করেছিল, আর মারা যাওয়ার আগে ও এক পাদ্রিকে নিজের মায়ের মঙ্গলসূত্র দিয়েছিল আর বলেছিল যে ওর মাই ওকে মেরেছে। আমি শুধু চেয়েছিলাম আমার মায়ের মঙ্গলসূত্র ওরা পেয়ে যাক। স্যার, যে কেউই রিসার্চ করে এই সব কিছু বলতে পারে যে আরিয়ান কাপুর বলছে। স্যার আমি বলছি স্যার, হি ইজ ওয়েস্টিং আওয়ার টাইম। স্যার ট্রাস্ট মি, কোনো পুনর্জন্ম হয় না স্যার, এই সব কিছু ওর মন গড়া গল্প। ফাদার, ইনিই ছিলেন, এই ফাদারই ছিলেন। ফাদার, আমাকে চিনতে পারছেন আপনি? আমি 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 রাজীব মেহরা। 20 বছর আগে আমি ঠিক এখানে মারা গিয়েছিলাম। আমি আমার মায়ের মঙ্গলসূত্র আপনাকে দিয়েছিলাম ফাদার। কি আর কি করছো? এটা ইয়ার্কি নয় ফাদার, ফাদার আমার পুনর্জন্ম হয়েছে ফাদার, ফাদার চেনার চেষ্টা করুন। এই ছেলেটা কি আপনাদের সাথে এসেছে? প্লিজ টেক হিম অ্যাওয়ে ফাদার। সরি সরি ফাদার, চলো আরিয়ান চলো। ফাদার আমি ছিলাম সেটা, ফাদার আপনি ভাবলেন কোনো অ্যাঙ্কল ছিল না এর সাথে, কিন্তু সেটা আমি ছিলাম ফাদার, সেটা আমি ছিলাম ফাদার। স্টপ, এইসব কথা তো আমি কোর্টেও কোনোদিন বলিনি, এইসব কথা তো কেউ জানে না, আমি আর ওই ছেলেটা ছাড়া। আমি সেই ছেলেটাই ফাদার, এবার তো আমায় বিশ্বাস করুন ফাদার, প্লিজ আই বেগ ইউ। দিস ইজ এ মিরাকল অফ গড মাই সন। ওর ফেরত আসাটা একেবারেই গডের ইচ্ছে, গড সুবিচার পাইয়ে দেওয়ার জন্যই রাজীব মেহরাকে আবার ফেরত পাঠিয়েছে, আর গডের এই ইচ্ছেকে তুমি পূরণ করতে পারো মাই সন।
হ্যাঁ জজ সাহেব, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ জজ সাহেব, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, কংগ্রেচুলেশনস। খাটাখাটনি বেশ হলো, কিন্তু কেসটা রিওপেন হয়ে গেছে। থ্যাংক ইউ কেডি। কিন্তু কেডি স্যার, আপনি আদালতে কি বলবেন যে এই আরিয়ান কাপুরই রাজীব মেহরা দ্বিতীয় জন্ম? ডোন্ট বি সিলি বরুণ, তুই জানিস যে আদালতে এসব পুনর্জন্ম মানে না, আর যদি আমি এই বিষয়টা উল্লেখ করি তো জজ সাহেব কেসটা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেবেন। তো এবার আমার মাকে বাঁচাবো কি করে? বাঁচাবো তো, কারণ রাজীব মেহরা সব সত্যি তো একমাত্র আমিই জানি। আমি তোকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না আরিয়ান, ইটস ভেরি ডেঞ্জারাস। তার মানে আপনি আদালতে সত্যিটা বলবেন না? একদমই না। তার মানে হচ্ছে আপনি আদালতে গিয়ে মিথ্যে বলবেন? অ্যাবসলিউটলি নট, আমি কখনো মিথ্যে বলি না। মিথ্যে না, সত্যি না? তাহলে আদালতে গিয়ে আপনি কেস কি করে লড়বেন, সত্যি না বলে আবার মিথ্যে না বলে? ওয়াও স্যার, এটা তো অসম্ভব ব্যাপার। অসম্ভবকে সম্ভব করার মধ্যেই তো জীবনের আসল মজা রয়েছে বরুণ। ইওর অনার, আজ এখানে কোর্টে শুনানি হবে না, বরং আশ্চর্য কিছু একটা হবে। আমিরাকেল, মুম্বাই থেকে আসা বিখ্যাত ডিফেন্স লয়ার মিস্টার কেটি পাঠক, 20 বছর আগের পুঁতে রাখা মৃতদেহ শুধু তুলবেনই না, তাতে নতুন করে প্রাণ সঞ্চার করে তাকে বাঁচিয়েও তুলবেন। 20 বছরের পুরনো সেই কেস যার শাস্তি পূর্ণ হতে মাত্র 6 মাস বাকি। মাত্র 6 মাস মিস্টার কেটি পাঠক। ইওর অনার, কোনো নির্দোষ ব্যক্তিকে 6 মাস কেন? 6 মিনিটও কারাগারে রাখাটা অনুচিত। আমার এই কেসটা আরও একবার খোলার কারণ শুধুমাত্র একজন নির্দোষকে ন্যায় বিচার দেওয়া, রেহাই দেওয়া নয়, বরং অবাধে ঘুরে বেড়ানো দোষীদের শাস্তি দেওয়াটাও রয়েছে। কিন্তু অপরাধী তো ইনি, মিসেস সুষমা মেহরা। ইওর অনার, 20 বছর আগে মিসেস মেহরা নিজের ছেলে রাজীবের পিঠে কুড়ুল মেরে তাকে হত্যা করে দিয়েছিলেন। আর তার কারণ ওনার কাছ থেকে জেনে নিন। এক মিনিট প্রসিকিউটর ম্যাডাম। ইওর অনার, প্রসিকিউটর ম্যাডাম তার জিজ্ঞাসাবাদ শুরু করেন, তার আগে আমি আদালতকে মনে করাতে চাই যে মিসেস সুষমা মেহরার মানসিক অবস্থা ঠিক নেই এখন। এই কারণে ইনি যাই বলবেন, ইনার কথাকে ইনার এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা হোক। অ্যাগ্রিড। সুষমা দেবী, এই কথাটা কি সত্যি যে আপনার একমাত্র ছেলে রাজীব আপনার 80 একরের প্রপার্টি বিক্রি করতে চাইতো? চাইতো নয়, এখনো চায়। আমি কতবার রাজীবকে বুঝিয়েছি যে এটা আমাদের পারিবারিক জমি। আমি আমার মরণাপন্ন স্বামীকে কথা দিয়েছিলাম যে এই জমি আমি বেচবো না, যাই ঘটুক না কেন। যদি কেউ আপনার জমি জোর করে বিক্রি করার চেষ্টা করত, যদি কেউ ওটাকে কেড়ে নিতে চেষ্টা করত, তাকে প্রাণে মেরে ফেলবো। দুঃখের বিষয়, এটাই হয়েছিল, এটাই হয়েছিল ইওর অনার। মা ছেলের প্রপার্টি ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা এতই বিষাক্ত হয়ে উঠেছিল যে ক্ষুব্ধ হয়ে একজন হিতাহিত জ্ঞান শূন্য মা তার ছেলেকেই খুন করে দিলেন। 20 বছর আগে এই কেসের ফয়সালা কিসের ভিত্তিতে হয়েছিল? সাক্ষীদের বয়ানের ভিত্তিতে ইওর অনার। ইওর অনার, মিসেস মেহরার বক্তব্য যেদিন খুন হয়েছিল উনি তখন বাড়িতেই ছিলেন, কিন্তু এই উইটনেস রিপোর্ট অন্য কথা বলছে, উনি বাড়িতে ছিলেন না। ইওর অনার, আমি আরো একবার সমস্ত সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে চাই। সবার আগে, মিস্টার রাজীব মেহরার ওই সময়কার ভাবি স্ত্রী 20 বছর আগে, যাকে মিস করুণা মদক বলা হতো, আর এখন মিসেস করুণা সিংভি। অনুমতি দিলাম। মিসেস সিংভি ওই দিন, ঘটনার দিন, পালোল্যান্ড বিচে রাজীব মেহরার সঙ্গে সবার শেষে আপনি দেখা করেছিলেন, এটা কি ঠিক? হ্যাঁ, আমরা ওখানে মাঝে মধ্যেই দেখা করতাম। ওই সময় রাজীব আর ওর মায়ের মধ্যে ওদের জমি নিয়ে অনেক টেনশন ছিল। ইনফ্যাক্ট ওই দিন আমরা ওই ব্যাপার নিয়েই কথা বলছিলাম। শুধুই কথা বলছিলেন নাকি ওই 80 একর জমি নিয়ে আপনাদের দুজনের মধ্যে বিবাদ হয়েছিল, একরকম ঝগড়া হয়েছিল? আগে আপনাকে কে বলল? দিস ইজ ননসেন্স, আমাদের কোনো ঝগড়া কোনো বিবাদ হয়নি,
ইনফ্যাক্ট আমরা তো হাসি খুশি ভাবে বসেই ছিলাম ওখানে। খোশ মেজাজে আপনি ওখানে বসেছিলেন, তো আপনি আচমকাই রেগে গিয়ে উঠে ওখান থেকে চলে কেন গেলেন যখন রাজীব রোজি আপনাকে ওর গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়? এটা 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 আপনাকে কে বলল? মিস্টার পাঠক, আপনি তো এমন ভাবে বলছেন যেন আপনি ওখানে ছিলেন। প্লিজ প্রসিকিউটর ম্যাডাম, একটা কথা বলুন। মিসেস সাংভি, প্লিজ মে হ্যাভ ইওর অ্যাটেনশন প্লিজ। ওই দিন এই কথাটা কে বলেছিল যে তোমরা দুজন মা আর ছেলের কারণে আমার জীবন শেষ হয়ে গিয়েছে আর এর শাস্তি তোমরা দুজন অবশ্যই পাবে, দেখে নিও, কার কথা ছিল এটা? করুণা মা আবার না বলে দিয়েছে, আমি বুঝতেই পারছি না কি করে মাকে রাজি করাবো। কিছু করো রাজীব, প্লিজ কিছু করো। তোমার ওই জমি বিক্রি হওয়ার উপর তো আমাদের পুরো ফিউচার ডিপেন্ড করে আছে। যদি ওই জমি বিক্রি না হয় তাহলে তাহলে ড্যাড আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। আমি বুঝতে পারছি করুণা তুমি কি বলতে চাইছো, কিন্তু আই এম সরি, এর চেয়ে বেশি আমি আর কিছু করতে পারবো না। আমি আমার মায়ের বিরুদ্ধে যেতে পারবো না করুণা। হোয়াট হোয়াট দ্য হেল, তুমি নিজের মায়ের খুশির জন্য আমার খুশিগুলোর সাথে খেলবে? করুণা, যদি আমি জানতাম যে তুমি নিজের মায়ের আঁচলের সাথে বাঁধা আছো তাহলে কখনোই তোমাকে ভালোবাসতাম না। এই দুই মা আর ছেলে আমার জীবন নষ্ট করে দিল, এর শাস্তি তোমরা নিশ্চয়ই পাবে, দেখে নিও। এসব কি বলছো করুণা? লিভ মি করুণা, আমার কথাটা শোনো করুণা, করুণা করুণা আমার কথাটা শোনো করুণা। তুমি? হ্যাঁ আমি বলেছিলাম, আমি বলেছিলাম রাজীবকে এটা, কিন্তু আমি ওর মায়ের জন্য আমাদের সম্পর্কে ফাটল ধরছিল আর শুধুমাত্র ওর মায়ের জন্য আমার মন ভেঙে দিল, কিন্তু কিন্তু আমি রাজীবকে মারিনি। ইওর অনার, এই কথার প্রমাণ ওই ফাইলে আছে যেখানে পরিষ্কার লেখা আছে যে হত্যার দিন করুণা নিজের বান্ধবী মারিয়ার বাড়িতে ছিল। বুঝতে পারছি না মিস্টার পাঠক কি প্রমাণ করতে চাইছেন। মিস সাংভি, অনেক অনেক ধন্যবাদ, নো মোর কোয়েশ্চেন, আপনি বসতে পারেন। মিস্টার পাঠক, হ্যাঁ, আপনি এই সব কিছু কি করে জানলেন? ওই দিন ওখানে শুধু আমি আর রাজীবই ছিলাম আর কেউ না, তাহলে বসুন প্লিজ। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মিস্টার রাজীব মেহরার কাকা যোগিন্দর সিংজি। ইনি আমার কাকা, মানে আমার মায়ের দেওর, কিন্তু টাকা ছাড়া ওনার মাথায় আর কিছুই ঢোকে না। জজ সাহেব, আমার যা কিছু বলার ছিল আজ থেকে 20 বছর আগেই বলে দিয়েছিলাম। আমি আমার বৌদিকে খুন হওয়ার দিন রক্ত ভেজা শাড়ি পরে বাড়ি ফিরতে দেখেছিলাম। আর উনি যে সাক্ষ্য দিয়েছিলেন যে উনি ওই দিন বাড়িতেই ছিলেন, ওটা মিথ্যা ছিল জজ সাহেব। হ্যাঁ, আমার ভাইপো রাজীবের মৃত্যুর ব্যাপারে আমি আর কি বলবো। আদালতকে কোনো নতুন কথা বলুন যোগিন্দরবাবু, আপনার স্বর্গীয় ভাইয়ের 80 একর জমির ওই ব্যবসাটা রাজীবের কাছে কে নিয়ে গিয়েছিল? আমি কি জানি, ওই বিল্ডার সিলগ্যাডো উনি সরাসরি যোগাযোগ করেছিলেন রাজীবের সাথে, উনি ওই জমিতে হোটেল বানাতে চাইছিলেন। মিথ্যা কথা বলছেন আপনি মিস্টার মেহরা। রাজীবের কাছে ওই জমির বিক্রিটা আপনি নিয়ে গিয়েছিলেন কারণ ওই ব্যবসার মধ্যে 10% দালালি আপনি পেতে চলেছিলেন, যে হিসেবটা বলে ওই লেনদেনটা যদি হয়ে যেত তাহলে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যেতেন। এ আপনি কি বলছেন, আমি এরকম কোনো ডিল নিয়ে রাজীবের কাছে যাইনি। আচ্ছা, এসব আপনাকে কি বললো? এটা আমি পরে বলবো, আগে এটা বলুন আপনি এরকমটা কেন যে আজ ওই জমিটায় ওই জাঁকজমকপূর্ণ সানবিচ রিসর্টটা রয়েছে যার 10% মালিক আপনি? আর এটা এই কারণে সম্ভবপর হয়েছে যে 8ই নভেম্বর আপনি আপনার স্টাডিতে রাজীবকে বলেছিলেন যে এই লেনদেনটা তো কোনো মূর্খই নাকচ করতে পারে, আর এই কারণে নিজের মাকে বোঝাও, না হলে আমাকে আমার নিজের কায়দাগুলো ব্যবহার করতে হবে। রাজীব, এটা একটা গোল্ডেন অফার, গোল্ডেন। এতে শুধু তোমারই না, আমারও সব প্রবলেম সলভ হয়ে যাবে। আমি জানি কাকাবাবু, কিন্তু মা এই জমিটাকে নিয়ে একটু বেশি আবেগপ্রবণ।
মা ওটাকে বেচতে দেবে না। এটা বোকামো, কোন বোকাই হবে যে এরকম ডিল হাতছাড়া করবে। রাজীব, তোমার মাকে বোঝাও, নহলে আমাকেই নিজ হাতে কিছু করতে হবে। যোগেন্দ্র বাবু, এক্সকিউজ মি, মিস্টার মেহরা কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? আগে মানে বল, কিছু না, বাস এমনি। বুঝতে পেরেছি, ওই ভেঙে যাওয়া গ্লাসের আওয়াজ এখনো আপনার কানে বাজছে বোধ হয়, তাই না? কোন ভাঙা গ্লাসের আওয়াজ, এ কি বলছেন আপনি? দেখুন, এরকম কিচ্ছু হয়নি, বুঝলেন আপনি? আমার মনে হচ্ছে আপনার কেউ কান ভাঙিয়েছে, আর হয়তো আমার বৌদি, তাই না? ইওর অনার, মিস্টার যোগিন্দার মেহরার এই হত্যার সঙ্গে কোনো সম্পর্কই নেই। পুলিশ ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। আচ্ছা মিস্টার পাঠক, আপনাকে এত ডিটেইল ইনফরমেশন দিচ্ছেটাকে? প্রসিকিউটর ম্যাডাম, আদালতের আজকের মতো কার্যক্রম শেষ হতে হতে আপনি আমারও যাবতীয় বিষয় জানতে পারবেন, কিন্তু তার আগে ইওর অনার, আমি ডাকতে চাইব আমার পরবর্তী সাক্ষীকে, তাকে যার মিস্টার রাজীব মেহরার মৃত্যুতে আর মিসেস সুষমা মেহরার কারাবাসে সব থেকে বেশি লাভ হয়েছে, বিল্ডার মিস্টার রজার সিলগাডো। চৎসাহেব, আমি মানছি যে রাজীবের মৃত্যুর পর ওই প্রপার্টি আমি ফাইনালি পেয়েছি, কিন্তু কিন্তু আমি বিজনেসম্যান স্যার, আমার প্রপার্টি দরকার ছিল, আমি নিয়েছি, কিন্তু আজ গডের গ্রেস, আজ আমার রিসর্ট গোয়ার টপ রিসর্টের মধ্যে একটা। অনেক অনেক ধন্যবাদ মিস্টার সিলগাডো। থ্যাংক ইউ। এখন আপনি কি আপনার রিসর্টের বিস্তৃত বর্ণনা, ডিটেলস আদালতের সামনে বলতে চাইবেন, যে আপনার রিসর্টের কতজন অংশীদার রয়েছেন ইত্যাদি ইত্যাদি? না সাহেব, না, একদম না। ওটার সঙ্গে আপনার কেসের কোনো রকম যোগাযোগ নেই। হে ম্যান, তুমি কি রকম প্রসিকিউটর? তোমার কথা আমাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হচ্ছে, হোয়াট ইজ দিস? অর্ডার, অর্ডার, এই কথাটা তো আপনার খাঁটি। তাহলে কি এই কথাটা সত্যি মিস্টার সিলগাডো, যে যখন রাজীব আপনাকে বলেছিল যে ওনার মা এই গোটা বিষয়টার বিরোধী, তখন আপনি ওনাকে হুমকি দিয়েছিলেন এটা বলে যে আপনার এই যোজনাতে আপনার একজন গুপ্ত সিক্রেট পার্টনার রয়েছে, যাকে না করা সম্ভব নয়? সিক্রেট নাম? হ্যাঁ। ও কি রকম সিক্রেট নাম স্যার? এই রিসর্টের 90% মালিকানা আমার, আর ওই 10% যোগিন্দার মেহরা, আর গোয়াতে আমার নামের থেকে বড় আর কার নাম হবে আজ? আমি পুরো বিল্ডার লবির কিং, বুঝলেন, কিং। আর স্টেট মিনিস্টার শ্রী মনোহর পাউসি, সে তো হবে। শুনেছি যে ও আপনার সমস্ত সম্পত্তিতে সমান সমান অংশীদার ছিলেন, 50% অংশীদার, 50% পার্টনার, ইজ দ্যাট রাইট? অর ইজ ইট রাইট মিস্টার সিলগাডো? ম্যান, আপনি আমাকে ইনসাল্ট করছেন। এই রাবিশ, এই রাবিশ আপনাকে কে বলেছে? কে বলেছে আপনাকে, আমাকে বলুন। আর হ্যাঁ, আমি একটা ভুল করে ফেলেছি, আপনি নিজে এই কথাটা বলেননি রাজীবকে, আপনি বলিয়ে নিয়েছিলেন একজন পুলিশ অফিসারের সাহায্যে। কি নাম ছিল তার? ইন্সপেক্টর বোরারে, ডাজন্ট দ্যাট রিং এ বেল? দেখুন ইন্সপেক্টর সাহেব, মিনিস্টার বা পুলিশ কিংবা অন্য কেউ, আমার মা এই জমিটা বিক্রি করতে না করে দিয়েছেন, আর একবার যদি উনি গোঁ ধরে বসেন তাহলে কেউ সেটাকে পাল্টাতে পারে না। তোমার এই মায়ের ভাগ্য কিন্তু বদলাতে হবে। আপনি আপনি আমাকে হুমকি দিচ্ছেন? না রে বাবা, ভালোবেসে তো বোঝাচ্ছি, বুঝে নে। দেখ ভাই, এই যে সিলগাডো আছে না, ওকে তো আইন আটকে দেবে, কিন্তু মিনিস্টার পাউসে, ও যদি একবার গো ধরে বসে তাহলে তো ভাই তোমার গোয়া ঠিক আছে, এই পুরো ভারতে কোনো জায়গায় থাকার বাঁচা মুশকিল করে দেবে। এই জন্য তোকে ভালোভাবে বোঝাচ্ছি, তোর মার মাথায় একটু বুদ্ধি দে,
এই জমিটা বেচে দিতে বল। তা না হলে ওই জমিরই দু গজ নিচে। ওই রাস্কেল ইন্সপেক্টর বুরাডে, ওই মনে হচ্ছে একে সব বলে দিয়েছে। আমি ছাড়ব না ওকে। আই উইল কিল হিম। মিস্টার সিলগাডো, ওয়েলকাম ব্যাক। কোথায় চলে গিয়েছিলেন? ইওর অনার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যেখান থেকে সেখান থেকে সাক্ষী জোগাড় করে মিস্টার পাঠক কি প্রমাণ করতে চাইছেন? যেখানে আসল খুনি আমাদের সামনে রয়েছে, মিসেস সুষমা মেহরা। আর সেই প্রত্যক্ষদর্শী সেও এখানেই আছে, যার সাক্ষীর ভিত্তিতে ওনার শাস্তি হয়েছিল। ওনারই ড্রাইভার পাস্কেল। That's right, Your Honor. I would like Mr. Pascal in the dock. Pascal, আরো একবার মিস্টার কেডি পাঠকের জন্য বলে দাও যে তুমি ওই দিন কি দেখেছিলে, যাতে আমরা এই কেস শেষ করে নিজে নিজের বাড়ি ফিরতে পারি। ম্যাডাম, ওই দিন সুষমা ম্যাডাম আমায় বললেন যে গাড়িটাকে তেল্লার দিকে নিয়ে চলো। আর তারপর আর কতটা যেতে হবে ম্যাডাম? আরে, এ তো রাজীব বাবুর গাড়ি, তাই না? দাঁড়াও এখানে। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ম্যাডাম। বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। এই নাও, কাউকে বলবে না আমরা এখানে এসেছিলাম। ইওর অনার, থ্যাঙ্কফুলি 20 বছর পরেও পুলিশ আর্কাইভ থেকে এই প্রমাণগুলো পাওয়া গেছে। এটা মিসেস মেহরার শাড়ি, যেটা ওনার বাড়ির বাইরে ডাস্টবিনে পাওয়া গিয়েছিল, আর যার মধ্যে মৃত রাজীব মেহরার রক্তের দাগ লেগে রয়েছে। প্রসিকিউটর ম্যাডাম, ওই কুড়ালটার কি খবর যেটা দিয়ে রাজীব মেহরাকে মারা হয়েছিল? ওটা তো পুলিশও খুঁজে পায়নি। এক্স্যাক্টলি। কিন্তু স্বাভাবিক ব্যাপার না, হত্যা করার পরে মিসেস মেহরা ওটাকে নিশ্চয়ই কোনো নদীতে ফেলে দিয়েছেন। কিন্তু পুলিশের জন্য এই রক্তাক্ত শাড়ি, বাকি সাক্ষীদের প্রমাণ এবং ড্রাইভার পাস্কালের বয়ান যথেষ্ট ছিল। বয়ান মিথ্যাও তো হতে পারে, যতই এটা 20 বছরের পুরনো হোক না কেন। যদি আপনার আপত্তি না থাকে তো আমি এই বিষয়টা খোলসা করে নেব মিস্টার পাস্কালকে দিয়ে। হ্যাঁ তো মিস্টার পাস্কাল, হাউ আর ইউ? আই এম ফাইন স্যার, থ্যাংক ইউ। আপনি বলছিলেন যে মিসেস মেহরাকে আপনি ওই দিন কেল্লার কাছে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ স্যার। কখন, পালোলেম বিচ যাওয়ার পরে নাকি তার আগে? কি ম্যাডাম, পালোলেম বিচ জাননি? ম্যাডাম জাননি, আপনি গিয়েছিলেন। আমি 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 পালোলেম বিচ কবে গেলাম? আমি যাইনি পালোলেম বিচ। আপনি গিয়েছিলেন মিস্টার পাস্কাল রাজীব মেহরার হত্যার আধ ঘন্টা আগে, আর ওখানে লুকিয়ে আপনি ওনার ওপর আর করুণা দেবীর ওপর পাহারা দিচ্ছিলেন, নজর রাখছিলেন, রাইট না? তুমি? এটা মিথ্যে কথা স্যার, আমি আমি ওদিকে যাইনি। মিস্টার পাস্কাল, আপনি ওখানে ছিলেন? আবারও এত বিশ্বাসের সঙ্গে তুমি কি করে বলতে পারো কেডি, যে আপনি ওখানে ছিলেন? 20 বছর আগে ওই পালোলেম বিচে আপনি ছিলেন? আমি ওখানে ছিলাম না ইওর অনার, কিন্তু যার থেকে আমি এই খবরাখবর পেয়েছি সে ওখানে ছিলেন। আচ্ছা, আপনাকে এই সব তথ্য দিচ্ছেটাকে বলুন তো। আই ডিমান্ড টু নো ইওর অনার, কারণ মিস্টার কেডির সমস্ত দলিল কিছু গোপন সূত্রের উপর নির্ভর করে এই আদালতে সেই গোপন সূত্রগুলো প্রকাশিত হওয়া উচিত। মিস্টার কেডি পাঠক, আপনাকে আপনার সোর্স অফ ইনফরমেশন এই আদালতের সামনে উপস্থিত করতে হবে। তা না হলে আমরা কি করে বুঝবো এটা বৈধ না অবৈধ? ঠিক আছে ইওর অনার, আমি এই গোটা বিষয়টা খোলসা করার জন্য তৈরি রয়েছি, যে আমার গুপ্ত সূত্রটা ঠিক কে, সে আর কেউ নয় বরং স্বয়ং মিস্টার রাজীব মেহরা।
মৃত রাজীব মেহরা? হাই ইওর অনার। তুই জানিস যে আদালত এসব পুনর্জন্ম মানে না, আর যদি আমি এই বিষয়টা উল্লেখ করি তো জজ সাহেব কেসটা শুরু হওয়ার আগেই বন্ধ করে দেবেন। ইয়োনার, এটা সাল 1991 এর মিস্টার রাজীব মেহরার হাতের লেখা ওনার নিজের ডায়েরি, যেখানে উনি নিজের দৈনিক ঘটনা লিখে রেখেছেন। দেখলে কেডি স্যারের কামাল, এই ডায়েরিটা আরিয়ান কাপুর মানে রাজীব মেহরা লিখেছে। যদি এটা সত্যি না হয় তাহলে মিথ্যেও নয়। এর প্রত্যেক পাতায় যা লেখা আছে সেটা রাজীব মেহরার। হ্যাঁ ইওর অনার, আর এই ডায়েরিটা ফরেনসিক্স রিপোর্টের জন্য পাঠানো যেতে পারে। কিন্তু হঠাৎ করে 20 বছর পর এই ডায়েরি তোমার হাতে কি করে এলো? ইওর অনার, কেউ আমার হোটেলের ঘরের বাইরে এটা রেখে দিয়ে গেছে। কে? অরুণ। ইউ ডোন্ট নো? নাকি বলতে চান না? আমি আসলে জানি না ইওর অনার যে এই ডায়েরিটা আমার ঘরের বাইরে ঠিক কে রেখে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি এটা জানি যে এই ডায়েরির মধ্যে এমন কয়েকজন ব্যক্তির নাম রয়েছে যাদের উপর এই খুনের ঘটনার দায় বর্তাতে পারে। আর যতক্ষণ এই কথাটার পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা না করা হয়, এই কথাটা পুরোপুরি খোলসা না হয়, না তো এই ডায়েরিটা বন্ধ হবে, না তো এই কেসটা। ডায়েরি, 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 কোন ডায়েরি, কোন ডায়েরিটা ম্যান? হেই, তোর ভাইপো কোনো ডায়েরি লিখতো? আমি কি করে জানবো, আমি কখনো ওকে কোনো ডায়েরি লিখতে দেখিনি। তাহলে তাহলে এই ডায়েরি হঠাৎ কোত্থেকে জন্মালো ম্যান, যেটার মধ্যে রাজীব আমাদের সবার লাইফের স্টোরি লিখে দিয়েছে? আর এই কেডি পাঠক, জানি না ওর মাথায় কি পোকা নড়েছে ম্যান। 20 বছরের পুরনো কেস আজকের ডেটে খুলেছে। আমার তো তোর উপর সন্দেহ হচ্ছে বোরাডে। যদি তুই সিলগাডুকে ডাবল ক্রস করে থাকিস তো ইন্সপেক্টর আমি তোর এমন প্রমোশন করাবো। আরে ও সাহেব, আমি তো তোমার বিশ্বস্ত, 20 বছর ধরে আমি তোমার সঙ্গেই তো আছি এখানেই, না কোনো প্রমোশন নিয়েছি না কোনো ট্রান্সফার নিয়েছি, আর আপনাদের ফাঁসিয়ে কি আমি আমার নিজের পায়ের উপর কুরুন মারবো? কি বলছেন কি? যদি এই কেসের জন্য এই হোটেল ডিলের এনকোয়ারি আবার খোলা হয় আমরা সব ফেঁসে যাব। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, পাউসে সাহেবের নাম বাইরে না আসে। রিসর্টের কথা পরে, প্রথমে আমি এই প্রবলেমটার গোড়াতে গিয়ে দেখব রাজীবের মৃত্যু, যার জন্য এই কেসটা আবার নতুন করে খুলেছে। আগের বার তো আমি চুপ ছিলাম, কারণ ওই বুড়িটার জেল হয়ে গিয়েছিল, কিন্তু এইবার আমি তোমাদের সবাইকে জিজ্ঞেস করছি, রাজীবের মৃত্যুতে আমাদের সবার অনেক প্রফিট হয়েছে, অনেক প্রফিট সবার, কিন্তু রাজীবকে মেরেছিল কে? দেখো, আদালতে বলার চাইতে বেটার তোমরা আমাকে বলে দাও, যদি মিনিস্টার পাউসের নাম এই মার্ডারের সঙ্গে জড়ায় তো তোমরা সবাই টাইটানিক শিপের মতন তলিয়ে যাবে, আর হারও খুঁজে পাওয়া যাবে না তোমাদের। এই জন্য লাস্ট টাইম আমি জিজ্ঞেস করছি ম্যান, রাজীবকে মারল কে? কেউ মারেনি। হ্যাঁ, তোমরা সবাই নির্দোষ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কেস কিসের জন্য? আন্দাজ করো কেডি পাঠক কে, রাজীবের বিষয়ে এইসব ইনফরমেশন কে দিচ্ছে? এই ডায়েরিটাই নাকি আর কেউ আছে? গুড ইভিনিং ফাদার, আমি যেটা বলছিলাম, আসলে এই কেডি পাঠক কি জানেন পুরো কেসটাকে একদম পাল্টে ফেলেছে। আরে আমি তো আগেই জানতাম,
এই যে লেডি আছে না মিসেস মেহরা, নিরপরাধী বেচারি। এবার আসবে আসল খুনি, কানুনের ঘেরা ডোবে, দেখে নেবেন। সব উপরবেলারই খেলা মাই সন, দিস ইজ মিরাকেল অফ গড, তিনি মিরাকেল করেছেন। মিরাকেল? মিরাকেল কিরকম? দেখো মাই সন, গডের ঘরে বসে আছি তাই মিথ্যে কথা বলবো না। আসল সত্যিটা হলো যে রাজীব মেহরা আবার ফিরে এসেছে। Nonsense! পুনর্জন্ম? I don't believe in this. যখন আমি ছোট ছিলাম তখন আমার ঠাকুমা আমাকে এইসব গল্প শোনাতেন। পুনর্জন্ম মেয়েরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি সত্যিকারের কোনো প্রবলেম এলো না তো আবার? কিন্তু এই কথা যদি সত্যি হয় তো ওই ছেলেটা হয়ে রাজীব যদি পুনর্জন্ম নিয়ে থাকে তো তাহলে তো আমরা তো, আমি বলছি কি সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব এই কেসটাকে চাপা দিয়ে দিন, তাতে তো আমাদেরই লাভ। আরে কেডির হারে তো আমাদেরই জয় হবে, আর বাকি রইল ওই ছেলেটা। আর আমি আপনাকে বলছি যে পুনর্জন্মের ব্যাপারটা আইন কিন্তু বিশ্বাস করে না। আরে লিখে নাও আমার কথা। আর কেডি আদালতে পুনর্জন্মের কথা একবারও তোলেনি, খুব চালাকি করে কেস লড়ছে। তুমি দেখতে থাকো মেহরা, কেডির চাল আমি ওর উপরেই চালব, মজা হবে। এবার আসবে উঠ পাহাড়ের নিচে। মিস সালওয়ারকার, সিলগাডো হিয়ার। মিস সালওয়ারকার, আমার কাছে একটা এমন নিউজ আছে যেটা আপনাকে রাজীব মেহরার কেসে উইনার বানিয়ে দেবে। আমার কাছে এমন একটা ফ্যান্টাস্টিক নিউজ আছে, আগে হ্যাঁ, রাজীব মেহরার মার্ডার কেস, কিংবা ধরে নিতে পারেন রাজীব মেহরার পুনর্জন্ম, ইমোশনাল রি ইনকার্নেশন স্টোরি। কোর্টে কেডির মুখোশ খুলে দিন। আর ইউ শিওর? আগে হ্যাঁ, পুনর্জন্ম কেউ বিলিভ করবে? মিস্টার আরিয়ান, থ্যাংক ইউ মিস্টার সিলগাডো, এবার আপনি কেসটা বন্ধই ধরে নিন। কেডি পাঠক, তুমি আদালতকে মিথ্যে বলে ভালো করনি। এবার না শুধু এই কেসে তোমায় আমি হারাবো, বরং আদালতে তোমাকে অপমান করে ছাড়ব। ইয়োর অনার, আমরা কেডি পাঠকের গুপ্ত ডায়েরির ফরেন্সিক তদন্ত করেছি, এটা তার রিপোর্ট। মানলাম এতে যে হ্যান্ডরাইটিংটা রয়েছে ওটা ঠিক মিস্টার মেহরার মতোই। এটাও মানলাম যে ডায়েরিটা 20 বছরের পুরনো, কিন্তু এতে যে কালিটা ব্যবহার হয়েছে সেটা শুধু 1 সপ্তাহ পুরনো। আম সরি মিস্টার পাঠক, আপনার গুপ্ত সূত্ররা আপনাকে ঠকাচ্ছে, এই ডায়েরিটা মিস্টার মেহরার নয়। আপনার কথা জোর তো রয়েছে প্রসিকিউটর ম্যাডাম। হ্যাঁ, হতে পারে যে এই ডায়েরিতে যেই লেখা রয়েছে, যেই কালি রয়েছে, তা 20 বছর নয় কয়েকদিনের পুরনো। কিন্তু আমার প্রশ্নটা হলো এই ইয়োর অনার, যে এর মধ্যে যা কিছু লেখা আছে তা কি সত্যি নাকি না? আর এই কথাটাই আমি আদালতে প্রমাণিত করতে চাইছি। নিঃসন্দেহে প্রমাণ করুন, কিন্তু তার আগে ইয়োর অনার, আমি মিস্টার পাঠাকের নতুন অ্যাসিস্ট্যান্ট মিস্টার আরিয়ানকে কাঠগড়ায় ডাকতে চাই। মিস্টার আরিয়ান কাপুর, ওই ডায়েরিতে যেটা লেখা আছে সেটা কি আপনার হ্যান্ডরাইটিং? না, ওই অ্যাকচুয়ালি ওটা জবাব দিন মিস্টার কাপুর, ওটা কি আপনার হ্যান্ডরাইটিং? ওই হ্যান্ডরাইটিংটা আপনার কি আপনার নয়? অনেক হয়েছে মিস সারওয়ারকার, আমি বলছি ইয়োর অনার, এই ডায়েরিতে যা লেখা রয়েছে তা আরিয়ান কাপুরের লেখা। আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? হ্যাঁ, নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারেন আপনি। কেন? ইয়োর অনার, আমার কথা মতো আরিয়ান এটা করেছে। মিস্টার কেডি পাঠক, তুমি আদালতকে ধোঁকা দিয়েছ মিথ্যে বলে। একদমই নয় ইয়োর অনার, আমি তো আরিয়ান আর আমার সহায়ক বরুণকে বলেছিলাম যে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নে, আর আমাকে না বলে ওই ডায়েরি ওই হোটেলের ঘরের বাইরে রেখে দে,
তো ওরা এরকমটা করেছে, আমি তো জানি না যে ওদের মধ্যে কে ওটা ওখানে রেখেছে। আপনি বলেছিলেন যে এই ডায়েরি রাজীব মেহরারই লেখা, নাকি আরিয়ান কাপুরের? হ্যাঁ বলেছিলাম আমি, আর এই ডায়েরি রাজীব মেহরারই লেখা। কি? মিস্টার কেডি পাঠক মেক আপ ইওর মাইন্ড, রাজীব মেহরা নাকি আরিয়ান কাপুর? আগে আরিয়ান কাপুর। দত্ত রাজীব মেহরা, ও ইয়োনরা, আমি বুঝতে পারছি না যে আমি কি শব্দ ব্যবহার করব আপনাকে এটা বোঝানোর জন্য। সত্যিটা হলো এই ইয়োনর, যে আরিয়ান কাপুর আর রাজীব মেহরা দুজনেই একই ব্যক্তি। অর্ডার অর্ডার ইয়োনর, রাজীব মেহরা পুনর্জন্ম নিয়ে আরিয়ান কাপুরের রূপ নিয়ে এসেছেন নিজের মাকে, তাকেই হত্যার দোষারোপ থেকে বাঁচাতে। মিস্টার কেডি পাঠক, আচ্ছা আপনার কেসের ভিত্তি কি রিইনকার্নেশন, পুনর্জন্ম? হ্যাঁ ইয়োনর, পুনর্জন্ম। সত্যি কথা বলতে যে এই কেসটার শুরুতে আমারও এটা বিশ্বাস হচ্ছিল না। আমার প্রশ্নের জবাব দিন, আপনার এই 20 বছরের পুরনো কেস আবার খুলবার ভিত্তি কি পুনর্জন্ম? হ্যাঁ ইওর অনার। আর তুমি এটা এখন বলছো? ইওর অনার, প্রথমেই বলে দিতাম তো আপনি এই মামলাটা খোলার আগেই রদ করে দিতেন। ভালো ছিল তুমি যদি আগে বলতে, তাহলে আদালতের মূল্যবান সময় নষ্ট হতো না। কিন্তু এখন আমি এটাই করতে যাচ্ছি, সেটা তখনই করতাম। ইয়াস, আই এম গোয়িং টু ডিসমিস দিস কেস। ইওর অনার, কৃপা করে আপনি। নো নো কেডি পাঠক, দিস কেস উইল হ্যাভ টু বি ডিসমিস। আদালতে পুনর্জন্মের ভিত্তিতে কেস লড়া যায় না। I hear my order. Amun Jaj Sahib. আপনি মা ছেলের সম্পর্ককে অস্বীকার করছেন। মিসেস মেহরা প্লিজ, বলতে দাও আমায়। 20 বছর, 20 বছর তোমাদের আইনে কয়েদ হয়ে রয়েছি আমি, এক এমন খুনের অপরাধী যেটা আমি করিনি। কিন্তু এর চেয়ে বড় দোষারোপ আর কি হতে পারে যে আপনি আপনি আমার ছেলেকে আমার ছেলে বলে মানছেন না? এ আমারই ছেলে, আমার ছেলে। মা, একজন মায়ের চোখ ধোকা খায় না। আপনি চাইলে সারা জীবন আমাকে অন্ধকার কুঠুরিতে রাখুন, কিন্তু আমার কাছ থেকে সন্তানকে ছেলে বলার অধিকার কাড়বেন না। বহু বছর বাদে আমার ছেলে ফিরে এসেছে, ওকে আমার কাছ থেকে কাড়বেন না জজ্জা, ওকে কাড়বেন না আমার কাছ থেকে, আমার কাছ থেকে কাড়বেন না জজ সাহেব। যখন আপনি এবং আপনার আদালত এটা জেনেই গেছে যে আমি কে, তখন একটা সুযোগ চাই যাতে আমি এটা প্রমাণ করতে পারি যে আমি রাজীব মেহরা। এনাফ মিস্টার আরিয়ান কাপুর, আপনি নিজের এই গল্পটা কোনো ফিল্ম প্রোডিউসারকে শোনাচ্ছেন না কেন? আদালত যদি পুনর্জন্মে বিশ্বাস করতে থাকে, তাহলে তো যে কেউ চলে আসবে গত জন্মের গল্প শুনিয়ে এই জন্মে সেটার বদলা নিতে। ইজন্ট দ্যাট সো? ইওর অনার, এটা একটা প্রজাতন্ত্র যেখানে সমস্ত নাগরিকের নিজের বক্তব্য পেশ করার সমস্ত অধিকার রয়েছে। হতেই পারে আমরা তাদের বক্তব্যের সঙ্গে সহমত নাও হতে পারি, এই কারণে আমি আদালতের কাছে আবেদন করছি যে আরিয়ান কাপুরকে নিজের সপক্ষে বলার সুযোগ দেওয়া হোক। ইউ মে স্পিক মিস্টার আরিয়ান। থ্যাংক ইউ স্যার। স্যার, আমি প্রমাণ করতে পারি যে আমি রাজীব মেহরা। এখানে উপস্থিত সমস্ত লোকজনদের ব্যাপারে আমি এমন এমন কথা জানি যা একমাত্র রাজীব মেহরাই জানতো। যেমন করুণা,
করুণার গলার পেছনে একটা চোটের চিহ্ন রয়েছে। এই চোটটা ওর তখন লেগেছিল যখন ছোটবেলা সাইকেল থেকে পড়ে গেছিল। আর যোগী কাকা, এনার ঘুমের ঘরে কথা বলার অভ্যেস আছে। ছোটবেলা আমি নাকি স্লিপ ডগার আঙ্কেল বলে খ্যাপাতাম। আর পাস্কাল, এ মদ খেয়ে গাড়ি চালাতো আর আমি একে বকাবকি করতাম। এ আমাকে বলতো যে যতক্ষণ আমার ট্যাঙ্ক ফুল না হবে আমার গাড়ি স্টার্ট হবে না। আর সিলগারও তো চিনে বাদামে অ্যালার্জি রয়েছে। এর তো অনেকবার আমার সামনে রিয়াকশন হয়েছে স্যার। স্যার, আমার নাম আরিয়ান কাপুর আর আমি গত 20 বছর ধরে মুম্বাইতে রয়েছি স্যার। এইসব কথা তাহলে আমি কি করে জানবো স্যার? আমার এইসব কথা জানা একমাত্র প্রমাণ যে আমি আসলে কাপুর। আপনার কিছু একটা জানার আগে আমি জানতে চাই যে আপনার বলা কথাগুলো আদৌ সত্যি কিনা। আগে আমি জানি না যে ও কোথা থেকে শুনেছে যে আমার গলায় একটা কাটা দাগ আছে। আমি তো সাইকেল চালাতেও জানি না, আর যতদূর দাগের ব্যাপার। আই এম সরি ইওর অনার, কোনো দাগ নেই। আমি ঘুমের মধ্যে কথা বলি? ঘুমিয়ে তো তুমি আছো বাবু, আর স্বপ্ন দেখছো আমার ভাইপোকে। জয় সাহেব, আপনি চাইলে আমার পরীক্ষা নিতে পারেন। ও যা কিছু বলছে সবই মিথ্যে। এ আমার কোটি টাকার সম্পত্তির ভাগ চায়, এই জন্য এই রকম নাটক করছে। অর্ডার অর্ডার। আমি আর মদ? তুমি কি বলছো ম্যান? স্যার স্যার, আমি সুরা খাই না। আমার আমার লিভার খারাপ হওয়ার জন্য আমার মদ খাওয়া বারণ আছে। গত 25-30 বছরে আমি মদের বোতলে হাত ছোঁয়াইনি। ডাক্তারের রিপোর্ট আছে আমার কাছে। আর রাজু বাবুর আমার ড্রাইভিং খুব পছন্দ ছিল। এই ছেলেটা রাজু মেহরা হতেই পারে না, ও ভীষণ চতুর ছেলে আছে। স্যার এই স্যার এই ছেলেটা সত্যি বলছে। কারেক্ট বলেছে ম্যাম, কারেক্ট। কিন্তু এই কথাটা কি করে জানলো? ও মাই গড, ও মাই গড, এখন কি হবে? স্যার স্যার, আমি আপনাকে সমস্ত সিক্রেট ওপেন করে দিচ্ছি। 2 মাস আগে আমি একটা গোয়ার ইউথ ম্যাগাজিনে ইন্টারভিউ দিয়েছিলাম। আমি আমার কথা এদের বলেছিলাম। আই থিঙ্ক আমার এই প্রবলেমটার ব্যাপারে না শুধু এই ছেলেটা বরং সমস্ত ইউথ লোকই জানে। নো সিক্রেট স্যার। স্মার্ট, রাজীব মেহরার পুনর্জন্ম, ইমোশনাল রিইনকার্নেশন স্টোরি, মাই ফুট। সরি স্যার, কিন্তু কিন্তু হি ইজ লাইং স্যার। ঝুট বলছো ম্যান তুমি। ওয়েল মিস্টার আরিয়ান, আপনার ভুল ধারণা ভেঙেছে নাকি এখনো মনে করেন যে আপনি মিস্টার মেহরা? এরা সব মিথ্যে কথা বলছে। এরা আবার আমার মাকে আমার থেকে আলাদা করতে চায় স্যার। ওই কুরুলটা, কোন কুরুলটা আরিয়ান? সেই কুরুলটা যেটা দিয়ে মিস্টার রাজীব মেহরাকে মারা হয়েছিল? হ্যাঁ, ওই কুরুলটাই। আমি যদি আদালতে ওই কুরুলটা নিয়ে আসি তাহলে? ইম্পসিবল। ওই কুরুলটা 20 বছর ধরে গোয়া পুলিশে খুঁজে পায়নি, তো ওই কালকে ছেলেটা কি করে খুঁজে পাবে? কারণ একমাত্র আমি জানি যে এই কুরুলটা কোথায় রয়েছে। এখন বলুন, আমি কি করে জানলাম যে ওই কুরুলটা কোথায়? কোথাও পড়েছি আমি, কেউ কি বলেছে আমাকে? কারণ একমাত্র রাজীব মেহরাই জানতো যে এই কুরুলটা কোথায় রয়েছে, কারণ মরার আগে ওই ওর পিঠ থেকে ওটা বের করে ওটা ফেলেছিল স্যার। ইয়নার, হত্যার এই মোকদ্দমায় সব থেকে গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে থাকে হাতিয়ার। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে যদি ওই কুরুলটা পাওয়া যায়,
তো এই কেসের সমস্ত লুকোনো কথা বাইরে বেরিয়ে আসবে। আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আরিয়ানকে এই সুযোগটা দেওয়া হোক। আমি শুধুমাত্র সত্যিকে মানি ইওর অনার, আর সত্যিটা তো এই হলো যে এই কেসটার সত্যতা ওই কুড়ুলটার উপর নির্ভর করছে। আমি প্রার্থনা করছি আদালতের কাছে, প্লিজ ইওর অনার, আরিয়ানকে এই সুযোগটা দেওয়া হোক। ঠিক আছে, আমি এই কেস এক সপ্তাহের জন্য মুলতবি রাখলাম, কিন্তু কোনো পুনর্জন্মের গল্পের ভিত্তিতে নয়, বরং এই ছেলেটি যে আশ্বাস দিয়েছে এই কেসের মিসিং সূত্র ও হাজির করতে পারে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। হোয়াট ইউ মিন ভাই, আমার মনে নেই, মনে নেই এই কথাটার মানে কি আরিয়ান? আদালতে তুমি বলেছিলে যে তুমি জানো কুড়ুলটা কোথায়, আর এখন বলছো তোমার মনে নেই। হোয়াট দ্য, আরিয়ান, এই পুরো কেসটা তোমার বিরুদ্ধে রয়েছে, সবাই ভাবছে যে তুমি মিথ্যা কথা বলছো, আর এই বিষয়টাও মিথ্যা প্রমাণিত হলে দ্যাটস ইট, উই আর ডান, উই আর ফিনিশড, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? কিন্তু আমি যদি মিথ্যা না বলতাম তাহলে আমরা কেস এমনিতেই হেরে যেতাম। কেসটা হারা বা জেতা সেটা আমার প্রবলেম, আই এম দ্য লয়ার, নট ইউ। আরে প্লিজ টক টু হিম বরুণ। আরিয়ান লিসন, জাস্ট রিল্যাক্স, তুমি যাই বলেছিলে সেই বাস বাস একবার বাস একবার আমি যদি ওখানে চলে যাই তাহলে আমার মনে পড়ে যাবে যে আমি কুড়ুলটা ঠিক কোথায় ফেলেছিলাম, বাস একবার। ঠিক আছে, কাল সকালে আমরা কেল্লায় যাব। হুম, কেডি স্যার, আমরা সবাই শেষ। আমরা সবাই, আমরা সবাই কেন? আমি মারিনি রাজীবকে। আমিও মানিনি। আমিও তো মানিনি। তাহলে কি আমি মেরেছি? এ বাবা, আমি কিছু জানি না, আমি মারিনি, আমি কিছু করিনি। তাহলে কি রাজীব নিজেই নিজেকে মেরে ফেলেছে? ওর তো প্রথম থেকেই সন্দেহ ছিল যে ওর সম্পত্তি নিয়ে তুমি ওর নিশ্চয়ই কোনো ক্ষতি করবে, আর ঠিক সেটাই হলো। যাই বলো না কেন, তোমাদের মধ্যে কেউ একজন ওকে মেরেছে। রাজীব প্রতিশোধ নেবার জন্য হয়তো আবার জন্ম নিয়েছে, কিন্তু তোমরা মনে রাখবে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত এই জন্মেই তোমাদের করতে হবে, এই জন্মেই, বুঝলে? বেশি সতী সাবিত্রী মনে করছে নিজেকে। আরে রাজীবের মরাতে ওরই তো সব থেকে বেশি উপকার হয়েছে, পুনার কোটিপতিকে তো বিয়ে করে নিয়েছে নিজে। আমার তো মনে হয় সাহেব ওই মেরেছে রাজীবকে। 20 বছর আগে ও আমাদের প্ল্যানের ব্যাপারে কিছুই জানতো না, আর বোরাডে, আমার তো এখনো তোমার উপরেই সন্দেহ। এই নিজেদের মধ্যে দোষারোপ করে কোনো লাভ হবে না। যাই হোক, এই কুড়ুল যেন না পাওয়া যায়, আর কেসটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাওয়া দরকার, ব্যাস। আমি জানি ম্যান, ওদিকে মিনিস্টার পাওয়ার দিক থেকে 4 বার ফোন এসছে সকাল থেকে, কেস বন্ধ করতে চাইছেন। কিন্তু একটা কথা মনে রেখো, এই কেস যদি বন্ধ না হয় তাহলে খুব বড় পলিটিক্যাল ঝামেলা হয়ে যাবে, সবাই সবাই খতম হয়ে যাবে, আমরা সবাই শুলে চড়বো। একই কথা বলছেন সাহেব? তাহলে তো এর একটাই উপায় আছে। কি? ওই ছেলেটার মুখটাকে বন্ধ করতে হবে চিরদিনের মতো। এখানেই আমার চোখ খুলেছিল, আর আমি পিঠের পেছনে কুড়ুলটা ফিল করলাম, তারপর আমি এখান থেকে এই পর্যন্ত এলাম, আর খুব কষ্ট করে আমার পিঠ থেকে কুড়ুলটা বের করলাম, আর এখানেই পড়েছিল কুড়ুলটা। আমার পুরো বিশ্বাস যে ওখানে পাথরের নিচে কোথাও লুকানো রয়েছে। চলো এটা দেখা যাক। বরুণ,
কেডিসা, এটাই ছিল সেই করুণ। Varun, na, stop! He's got a gun. Aryan, ekta bishoy bujhte parchi na. Rajiv Mehra ke bichar upor behush kora hoy, garite tola hoy ar ekhane eshe mara hoy. Jodi martei hoto tahole eshob korar ki dorkar chilo, biche keno mere fellona na. Hote pare biche kono bipod chilo. Maybe. Ei kurulta diyei Rajiv Mehra ke hotta kora hoyechilo, Your Honor. Your Honor, কি করে মেনে নিই যে এটা সেই কুড়ুল যেটা দিয়ে রাজীব মেহরার খুন হয়েছিল? হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন প্রসিকিউটর ম্যাডাম। এই ফরেনসিক্স রিপোর্টটা পড়ে যেখানে পরিষ্কার লেখা রয়েছে Your Honor, যে এই কুড়ুলটার উপর যে শুকিয়ে যাওয়া রক্তের দাগ পাওয়া গিয়েছে তা রাজীব মেহরারই। দিস ইজ শকিং। এই কুড়ুল তুমি কোথায় পেলে? 20 বছর আগে যেখানে ফেলেছিলাম ঠিক সেখানে। এটার ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট নেওয়া হয়েছে কি? দুর্ভাগ্যবশত Your Honor, এত বছর ধরে চাপা থাকার কারণে এই কুড়ুল থেকে আঙুলের দাগ তো চলে গিয়েছে, কিন্তু এটার পরিচয়টা না। এই কুড়ুলটা পাস্কালের। অর্ডার, অর্ডার, কিপ সাইলেন্স। Your Honor, এই বিষয়ে ওনার কাছে কি প্রমাণ আছে? 20 বছর আগে আমি এটা পাস্কালের জন্য কিনেছিলাম, কাট কাটার জন্য। মিস্টার আরিয়ান, 20 বছর আগে আপনার জন্মই হয়নি। Your Honor, 20 বছর আগে মিস্টার আরিয়ান কাপুর এই পৃথিবীতে নাই আসতে পারেন, কিন্তু তখন মিসেস করুণা সংবিত ছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। আগে যখন আমি রাজীবের সাথে দেখা করতে যেতাম তো অনেকবার ওর বাড়ির ঠিক পাশেই পাস্কেলকে এটা দিয়ে কাট কাটতে দেখেছি। এটা পাস্কেলেরই হবে। ইয়ে ইয়ে ম্যাডাম মিথ্যা কথা বলছে স্যার। এই কুড়ুল আমার নয় সাহেব। আমার এই কুড়ুল নয়। আমার আমার এই কুড়ুল নয় স্যার। আচ্ছা, যদি এই কুড়ুলটা তোমার না হয়ে থাকে তাহলে এটা তোমার নাম খোদাই করা কেন? পাস্কাল রিবেরো, তোমারই নাম না? তার মানে এই কুড়ুলটাও তোমার, আর 20 বছর আগে এই কুড়ুলটাও ওখানে ছিল, আর তুমিও ওখানে ছিলে, আর তুমি ছিলে যে এই খেলটা খেলে, যার কারণে উনাকে 20 বছরের শাস্তি ভোগ করতে। না স্যার, না স্যার, এই কুড়ুলটা আমারই। আমি এটাকে রাজু সাহেবের গাড়ির পেছনের সিটে লিখেছিলাম, কিন্তু রাজু সাহেবকে আমি মারিনি স্যার। আমি মানছি যে রাজু সাহেবকে ওয়াচ করার জন্য আমি বিচে গিয়েছিলাম, কিন্তু আমি কেল্লাতে যাইনি। আমি যাইনি কেল্লাতে। কেউ তাহলে চুরি করে এই কুড়ুল দিয়ে রাজু সাহেবকে মেরেছে। আমি মারিনি স্যার। যদি তুমি না মেরে থাকো তাহলে কে মারলো পাস্কাল? চলো ছাড়ো 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 এটাকে। এটা বলো যে কার কথায় তুমি ওখানে রাজীবকে পাহারা দিতে গিয়েছিলে? কার কথা মতো তুমি মাতাজির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলে? কার কথা মতো? যোগিন্দর স্যারের কথায়। উনি উনি আমাকে এই কাজের জন্য অনেক অনেক পয়সা দিয়েছিল, আর বলেছিল রাজু স্যারের খুনের ম্যাডামের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী হয়ে যা। আমি কিছু করিনি স্যার। জমিন্দার স্যার টাকা, অনেক টাকা দিয়েছিল আমাকে। আমি মারিনি স্যার। জজ সাহেব, জানি না এ কি ভুল ভাল বকছে। নেমাখারাম, তুই আমার উপকারের এই প্রতিদান দিলি? যোগিন্দর বাবু, ধৈর্য ধরুন।
শুনুন আমার কথা। দুজনই মানুষ ছিলেন যারা মিসেস সুষমা মেহরার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। দুটোই সাক্ষী ছিল, পাস্কাল আর আপনি। এখন দুর্ভাগ্যবশত পাস্কালের বক্তব্য মিথ্যা প্রমাণিত হওয়ায় আপনার কথাও মিথ্যা প্রমাণিত হল। এবার এটা বলুন যে এটা কি ঠিক নয় যে আপনারই কথা মতো পাস্কাল মিথ্যা বয়ান দিয়েছিল আদালতে আপনারই বৌদিকে ফাঁসানোর জন্য? হ্যাঁ। সেটা এই কারণে, কেননা আপনি রাজীবকে হত্যা করেছিলেন, তাই না? না না না, আমি রাজীবকে মারিনি। আমি যখন ওখানে কেল্লায় পৌঁছালাম, কেউ রাজীবকে তার আগেই রাজীবকে মরতে দেখে আমি ভাবলাম এক ঢিলে দুই পাখি মারা যাক। আমার আর ওই কোটি টাকার জমির মাঝখানে স্রেফ দুটো লোক ছিল, সুষমা বৌদি আর রাজীব। একজনের মৃত্যুর জন্য আরেকজন গ্রেপ্তার হলে জমিটা আমার হয়ে যাবে। আমি পিছন ফিরলাম আর নিজের গাড়ির দিকে দৌড়ালাম। ওখানে ওখানে সুষমা বৌদির কিছু পুরানো কাপড় চোপড় রাখা ছিল, যেগুলো উনি আমাকে ওল্ডে ঝুমে দেওয়ার জন্য দিয়েছিলেন। তারপর আমি বাড়ি পৌঁছালাম আর আমি আমার প্ল্যানকে আরো মজবুত করার জন্য শাড়িগুলোকে নোংরার বালতিতে ফেলে দিলাম। তারপর আমি পাস্কেলকে টাকা দিয়ে ওকে ওকে প্রধান সাক্ষী বানিয়ে দিলাম। আর তারপর পাস্কেল সুষমা বৌদিকে নিয়ে মার্ডারের আগের গল্পটা বানালো আর আর আমি মার্ডারের পরেরটা। আর তার প্রমাণ হিসাবে বৌদির ওই রক্তমাখা শাড়ি আর ওই পুরো সম্পত্তি আপনার নামে হয়ে গেল। হ্যাঁ বুঝলাম। একটা কথা বুঝতে পারলাম না যোগিন্দরবাবু, যে রাজীব মেহরার মৃতদেহটা তো ওখানে একাই পড়েছিল, আপনি ওখানে কিভাবে পৌঁছলেন আর কেনই বা পৌঁছলেন ওখানে? বোধহয় আচমকাই পৌঁছে গেছিলাম। আচমকাই সেখানে পৌঁছে গিয়েছিলেন আপনি? চলুন, সেই দিন তো আপনি আচমকাই সেখানে পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কালকে কাল কেন গেলেন আপনি আর কিভাবে পৌঁছলেন? কাল সেই সময় যখন আমি, বরুণ আর আরিয়ান ওখানে এই কুরুলটাকে খুঁজছিলাম, তখন আপনি ওখানে পৌঁছলেন, হাতে বন্দুক নিয়ে আর গুলি চালালেন। গুলি কেন চালালেন? গুলি 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 না না না, আমি কোনো গুলি চালাইনি, আমার কাছে কোনো বন্দুক। যোগিন্দর বাবু রিল্যাক্স, আই নো, আমি জানি। ইওর অনার, আমি যোগিন্দরবাবুর কথা মানছি যে ওনার কাছে বন্দুক ছিল না আর ওই গুলিটা ওনার বন্দুক থেকে বেরোয়নি, কারণ ফরেনসিক্স রিপোর্ট অনুযায়ী ওই গুলিটা ইন্সপেক্টর বোরাডের বন্দুক থেকে বেরিয়েছিল। আমি তো ছুটিতে ছিলাম, গুলি আমি চালাইনি। দেখুন ইন্সপেক্টর বোরাডে, আরিয়ানের ওপর যে গুলিটা চলেছিল, ভাগ্য ভালো ছিল ওর যে ও বেঁচে গেল, সেটা এটা, আর এটা আপনারই সার্ভিস রিভলভার থেকে বেরিয়েছিল। কি প্রমাণ আছে আপনার কাছে? ভালো প্রশ্ন আপনার ইন্সপেক্টর বোরাডে। আপনার পুলিশ স্টেশনে প্রত্যেক দিন গুলির যে গণনা হয় সেখানে পাওয়া গিয়েছে যে আপনার সার্ভিস রিভলভারে দুটো গুলি মিসিং। হ্যাঁ, ওই কাল মাপসা এলাকা ওই দাঙ্গার ওই ভিড়কে ভাগানোর জন্য হাওয়ায় দুটো গুলি চালিয়েছিলাম। ইন্সপেক্টর বোরাডে, ওই দাঙ্গার চারটে নিউজ চ্যানেলের ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, আর আপনার সার্ভিস রিভলভারের আর এই গুলির ব্যালিস্টিক রিপোর্টও রয়েছে। আপনি কোনটা দেখতে পছন্দ করবেন সেটা আপনি ঠিক করুন। আগে হ্যাঁ, ওই গুলি আমি চালিয়েছিলাম আরিয়ানের উপর। অর্ডার অর্ডার, আপনি আরিয়ানের ওপর গুলি চালিয়েছিলেন কেন ইন্সপেক্টর বোরাডে? কেন মারতে চাইছিলেন আপনি আরিয়ানকে? না না, এটা আমার কোনো পার্সোনাল কিছু না, আমাকে বলা হয়েছিল। বলা হয়েছিল? কে বলেছিল আপনাকে? আমাকে সিলগাটো সাহেব বলেছিলেন।
The plot thickens. Inspector Borade. Mr. Silgado, Your Honor. Haan, to Mr. Silgado. Adalot ke kripa kore bolun je apni Aryan ke keno marte chaichilen. Naki ami eta bolbo Aryan onushare abaro Aryan ke keno marte chaichilen. Orthat age Rajiv Mehra ke hotta tarpor Aryan ke hotta. Why? Na men na. Ami Rajiv ke mari ni. Sir, ami Rajiv Mehra ke mari ni sir. God promise. আমি ওকে ওকে কিডন্যাপ করতে চেয়েছিলাম। অর্ডার কিডন্যাপ অপহরণ কেন? 20 বছর আগে যখন এই সুষমা মেহরা আমাকে ওনার প্রপার্টি দিতে না বলেছিলেন, আমি বিজনেসম্যান সাহেব, আমার রিসর্ট বানানোর জন্য ওই প্রপার্টিটা ভীষণ দরকার ছিল যে কোনো মূল্যে। তো আমি ওনার ব্রাদার ইন ল যোগিন্দর আর ড্রাইভার পাসকাল আর ইন্সপেক্টর বোরাডে আমি ওনাদের ডাকলাম আর ওনাদের সঙ্গে ডিসকাস করলাম, প্ল্যান বানালাম কি আমরা রাজীব মেহরাকে কিডন্যাপ করে ফেলব। বাস আমরা পাসকালকে বিচে পাঠালাম রাজীব মেহরার উপর নজর রাখবার জন্য। ওর পিছু নিল, যেই ও বেরিয়ে এলো তখন পাসকাল দূরে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর বোড়া রেখে ওর সিগন্যাল দিল। মঙ্গলসূত্র? এটা তো আমার মায়ের। তো ইন্সপেক্টর বোড়াডে এসে রাজীব মেহরাকে পেছন থেকে অ্যাটাক করলো আর তারপর ওকে অজ্ঞান অবস্থায় ওরই গাড়িতে তুলে কেল্লায় নিয়ে গেল, যেখান থেকে যোগিন্দরের ওকে টেক ওভার করবার কথা ছিল। তার মানে হলো যোগিন্দর বাবু ওখানে আচমকায় যাননি যেরকমটা উনি বলছিলেন, আপনার এই প্ল্যানের কারণে, আপনার এই যাবতীয় যোজনার কারণে ওখানে পৌঁছেছিলেন, রাইট? হ্যাঁ ম্যান, হ্যাঁ। যোগিন্দর ওখানে রাজীব মেহরাকে ওর গাড়িতে ফার্ম হাউসে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু কিন্তু ব্যাড লাক সাইবা, ব্যাড লাক। আমি জানতাম না কিভাবে ওখানে কেউ এসে রাজীব মেহরাকে মার্ডার করে দিল, মেরে দিল ওকে। আমার সঙ্গে চিটিং হয়েছে সাইবা, চিটিং। সাইবা, ওই দিন কেল্লাতে ওই রাজীব মেহরার সঙ্গে একা ছিল, ওই 101% ওই রাজীব মেহরাকে মার্ডার করে থাকবে। এটা কি হচ্ছে যোগিন্দর বাবু? আমাকে ফাঁসাচ্ছে ওরা, যাতে ওরা বেঁচে যায়। আমি আমার ভাইপোকে মারিনি। রাজীব মেহরার প্রাণটা আপনি নিয়েছেন, আর কেন এটাও শুনে নিন। আপনার মনে এরকমটা একটা চিন্তা হচ্ছিল যে রাজীবের এই অপহরণে ভয় পেয়ে সুষমা দেবী ওই জমিটা বিক্রি করে দেবেন, তো আপনি 10% দালালি পেয়ে যাবেন, কোটিপতি হয়ে যাবেন আপনি। কিন্তু যদি আপনি রাজীবকে মেরে ফেলেন আর ওই হত্যার অভিযোগে সুষমা দেবীকে ফাঁসিয়ে দেন, ইনার শাস্তি হয়ে যাবে, তো পুরোপুরিভাবে ওই পুরো সম্পত্তি আপনার নামে হয়ে যাবে, আর এই কারণে আপনি রাজীবকে মেরে ফেললেন। না, আমি রাজীবকে মারিনি। আসলে আমি ওখানে পৌঁছবার আগেই কেউ ঝোপের পিছন থেকে বেরিয়ে পালিয়ে গেল, কেউ ছিল ওখানে। আমি আপনি বেঁচে গেলেন। এই আদালত পরশু 11টা পর্যন্ত মুলতবি করা হচ্ছে, আর ততদিন মিস্টার সিলগাডো, মিস্টার পাসকাল রিবেইরো, মিস্টার যোগিন্দর মেহরা আর ইন্সপেক্টর বোরাডেকে হেফাজতে নেওয়া হোক সঠিক তদন্তের জন্য। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। আরিয়ান, তুমি করুণার সঙ্গে কথা বললে না কেন? আমি কি বলতাম করুণাকে? চল ছাড় ভাই, এটা বল যে যোগিন্দর মেহরার বক্তব্য হলো যেই সময় ও কেল্লার কাছে পৌঁছয়, আগে থেকেই ওখানে কেউ ছিল, যখন তোমার, আমি বলতে চাইছি যে রাজীব মেহরার হত্যা হয়েছিল ওই সময়কার কথা মনে কর, আর বল কিছু শুনেছিলি, কিছু দেখেছিলি,
কোনো কিছুর আভাস পেয়েছিলি? আমার তো সেখান থেকে সব কিছু ধোঁয়াশা হয়ে গেছে। শুধু এক দু সেকেন্ডের জন্য আমার চোখ খুলেছিল, আর আমি কারো আওয়াজ শুনতে পাই কিছু, কি এক আধটা শব্দ কিছু। তুম কেন কি দাজা? থ্যাংক ইউ। ও কোঙ্কনিতে কিছু বলছিল। কি বলছিল? কিছু কি ছিল ওটা, কিছু চোখ আছে উত্তর মরুনাকা। আরেকবার বলো তো। চোখ আছে উত্তর মরুনাকা। কি মানে হতে পারে এটার? জানি না। কণ্ঠস্বরটা কার ছিল? কোনো পুরুষের, কোনো মহিলার? সেটা মনে নেই, কিন্তু যোগিন্দর কাকা তো কোঙ্কনি জানেই না। আচ্ছা, তো আর কে কে বলতে পারে? এই সিলগাড়ো, পাস্কাল আর বোরারে, এরা তিনজন গোয়ানি। তো এই তিনজন নিশ্চয়ই কোঙ্কনি জানে। কেডি পাঠক। হ্যাঁ করুণা দেবী, বলুন। হ্যাঁ, আমার সঙ্গেই আছে, হোল্ড আ মোমেন্ট। হ্যালো। হ্যাঁ করুণা। হ্যাঁ ঠিক আছে, আমার মনে আছে। ঠিক আছে, কি হয়েছে? ও আমার সঙ্গে দেখা করতে চায় বিচে। দেখ আরিয়ান, এই মামলাটা এখনো নিষ্পত্তি হয়নি, যা করবি খুব সাবধানে করবি, আর এটা চেষ্টা করিস যে যতটা সম্ভব তথ্য জানতে পারা যায় সেটা জানার চেষ্টা করিস। হ্যালো করুণা। তুমি কেমন আছো করুণা? আমি বুঝতে পারছি না যে তোমাকে ঠিক কি বলে ডাকবো। আরিয়ান না, রাজীব। তোমার জন্য তো আমি সবসময় রাজীবই থাকবো। ওই চোখ, ঠিক ওই চোখই আছে তোমার রাজীব। সুকাঞ্চে পতো মরুনাকা, এটা কোঙ্কিনিতে মানে হলো বহুল সংখ্যা যা বলছে সেটাই করো। বহু সংখ্যা যেটা বলছে সেটাই করো, তার মানে বহু সংখ্যা চাইছিল যে রাজীব মেহরা তার জমিটা বিক্রি করে দেয়। ফাদার, এই গোয়ানে যে এটা কি নীতিবাক্য নাকি কোন রকম প্রবাদ, কি এটা? কোঙ্কনিতে একটা গান আছে যাতে এই কথা আছে, কিন্তু এই কথা অর্ধেক। অর্ধেক মানে? মানে এই কথার আগের অংশও রয়েছে যা এরকম, বাইলে গুট সাঙ্গুনাকা, রাজার ফোর্ড মারিনাকা, আনিছো গানছে উতারু মরুনাকা। তোমার গলা চিহ্নটা কি করে উধাও হয়ে গেল? প্লাস্টিক সার্জারির দ্বারা। তুমি নিশ্চয়ই এটাই ভাবছো না যে আমি আদালতে মিথ্যে কথা কেন বললাম? রাজীব, আই এম ম্যারিড নাও, আমি বিবাহিতা, নিজের স্বামীর সাথে সুখে শান্তিতে ঘর করছি, আর এই সময় আমার অতীত হঠাৎই ফিরে আসলো, তাও আবার এইভাবে। আমি বুঝতে পারছি করুণা, ইটস আই ওয়ান্ট দ্য বেস্ট ফর ইউ। থ্যাঙ্কস। আর আই এম হ্যাপি কি তুমি আবার ফিরে এসেছো, নিজের মায়ের জন্য, ওনাকে ন্যায় বিচার দেবার জন্য। আই হোপ তোমার কাকা এবং বাকিদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। খুনটা যোগিন্দর কাকা করেননি করুণা, অন্য কেউ ছিল। ও আমায় কোঙ্কনিতে কিছু বলেও ছিল। একটা মহিলাকে কোনোদিন গোপন কথা বলো না, আর একটা রাজার সামনে কোনোদিন মিথ্যে কথা বলো না। আর মেজরিটি মানে অনেক সংখ্যায়, অর্থাৎ বহুল সংখ্যা যা বলে তাই করো। একজন মহিলাকে কখনো কোনো গোপন কথা বলো না। এক্সকিউজ মি ফাদার। কি তুমি ওর আওয়াজ শুনে চিনতে পেরেছিলে? না। আর যেমন ওই কথাটা মনে পড়েছে তেমন সেটাও মনে পড়ে যাবে। এটা তো, এটা তো খুবই ভালো কথা। আমি শুধু আমার মাকে বাঁচাতে চাই। তুমি তখনও তোমার মাকে সব থেকে আগেই রাখতে, আর এখনো তুমি ওনার লাভের জন্য আমার ক্ষতি করে দিতে পারো রাজীব। আ আ আ
वरुण आर्यन फोन तुलछे ना सा पालालुम बीच करुणा करुणा कुड़ी बच्चोर आगे हो तुम्ही तुम्हारे मायर जन्नो आमा के छेड़े दिए चिले आमर जीवन नष्ट कर दिए चिले और आबार फिरे शुच अकुन यही बारो आमी तुम्हाके छाड़ बोना करुणा करुणा आमाके मेरो ना प्लीज ये बारो ठीक ताई करबो जा आगे करे चिलम आमाके मेरो ना प्लीज आमाके मेरो ना प्लीज राजीव निजेर मायर जन्नो आमा के छेड़े दिए चिलो, आमार मन भेंगे दिए चिलो। की कोरी नहीं आमी और जन्ने, की ना, किन्तु ओ, आमी तोकुनी डिसाइड कोरे चिलम, जे एटार प्रतिशोध आमी निये ही छाड़बो। ओ इशु माय आमी ओखान्ते के बेरोच चिलम आर, आमी ओ इंस्पेक्टर के राजीवेर माथे आघात करते देखी। আর তারপর আমি ওনাকে ফলো করি আমাকে ছেড়ে দিয়ে তুমি বেঁচে থাকতে পারো না রাজীব আমাদের গোয়াতে একটা কথা আছে যা এই সময় তোমার জন্য একেবারে সঠিক বাইলে গুড সাঙ্গুনাকা রাজাক ফুট মাইনাক আন জুগামছে উত্তর মরনাকা The defense rests your honor. উপরওয়ালার ন্যায় বিচারে দেরি হলেও কাউকে নিরাশ করেন না আর আজ ন্যায্য বিচারই হবে আদালতের এই ফয়সালা এই ছেলেটির নাম রাজীব মেহরা হওয়া বা না হওয়ার উপরে নির্ভর করে না বরং করুণা সাংভির এই স্বীকারোক্তি আর ওর বিরুদ্ধে পেশ করা এই প্রমাণের উপর নির্ভর করেই করা হচ্ছে এই জন্য এই আদালত রাজীব মেহরার খুনের অভিযোগে করুণা সাংভিকে গ্রেপ্তার করছে আর সুষমা মেহরাকে খুব শ্রদ্ধার সঙ্গে সসম্মানে মুক্তি দিচ্ছে
The case is closed. আমার কুকা মা খুশি তো যাই বলুন মিস্টার কেডি আপনার ব্যাপারে যাই শুনেছিলাম ভুল শুনিনি আপনার থেকে জেতা মুশকিলই নয় অসম্ভব না না এরকম কোনো ব্যাপার না আসলে গোয়াতে আছি তো চলুন না হয়ে যাক একটু ফেনি একটু ফিশ ফ্রাই অ্যাবসলিউটলি আম আই রাইট অর আম আই রাইট কে কোঙ্কনিতে কি বলে থাকে